ভেষজ চিকিৎসকরা হরিতকি গাছকে মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরে সংক্রমিত প্রায় সব রোগ ব্যাধির ঔষধ হিসেবে হরিতকের ব্যবহার রয়েছে। সব রোগ হরণ করে বলেই প্রাচীন শাস্ত্রকাররা এর নাম দিয়েছেন হরিতকি। আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরিতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টোস ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হরিতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এর আরও নানা গুণ আছে। হরিতকি গাছ সাধারণত মাঝারি থেকে বৃহৎ আকারের হয়ে থাকে। উচ্চতায় প্রায় 20 থেকে 30 মিটার হয়। এর বাকল গাঢ় বাদামি রঙের হয় এবং বাকলে লম্বা ফাটল থাকে। গাছের পাতা লম্বাকৃতির এবং 7 থেকে 20 সেন্টিমিটার হয়। হরিতকির ফুল সাদা বা হলুদ রঙের হয় এবং ঝুলন্ত অবস্থায় থাকে। ফল ড্রপ ঝুলন্ত ও প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা সবুজ রঙের হয়। কাঠের রং ঘন বেগুনি, খুব শক্ত, ভারী ও মাঝারি আকারের টেকসই। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবনাশক, পরিবর্তন সাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরিতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, কারণ আমাদের সঙ্গে থাকলে সুস্থ থাকতেই হবে। আর তাই প্রতিদিনকার মতোই আজও আপনাদের সুস্থতার কথা ভেবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানব হরিতকি ফলের নানাবিধ স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে। বন্ধুরা, যারা আজই প্রথম আমাদের ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের আগের প্রকাশিত ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আমাদের প্রতিটি ভিডিওই অনেক তথ্যবহুল এবং উপকারী, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন সবসময়। আর হ্যাঁ, পরে হয়তো লাইক দিতে ভুলে যেতে পারেন, তাই এখনই লাইকটা দিয়েই ফেলুন। তো বন্ধুরা, চলুন জেনে আসি হরিতকি ফলের উপকারিতা ও স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে। অর্শ বা পাইলস রোগের মহা ঔষধ হরিতকি। অর্শ বা পাইলস নিয়ে সতর্ক না হলে পরিস্থিতি সঙ্গীন হতে পারে। অর্শ রোগে মলদ্বার থেকে মলত্যাগের সময় রক্ত পড়ে, কখনো তার পরিমাণ কম, কখনো বেশি, কখনো তা অত্যন্ত যন্ত্রণাদায়ক, আবার কখনো বিনা যন্ত্রণায় অঝরে রক্তপাত হয়ে যায়। অনেকের মলদ্বার ফুলে ওঠে, আবার কারো কারো মলদ্বার থেকে মাংসপিণ্ড ঝুলে পড়ে, যা কখনো আপনা আপনি ভেতরে ঢুকে যায় অথবা চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। পাইলস হলো পায়খানার রাস্তার শিরার রোগ। এই শিরাগুলোকে বলা হয় অ্যানাল কুশন, অর্থাৎ পায়খানার রাস্তার তাকিয়া। যখন শিরাগুলো চাপ পড়ে তখন সেগুলো ছিঁড়ে যায় আর শুরু হয় রক্তপাত। রক্তপাতের পরিমাণ প্রথম দিকে সাধারণত অল্প থাকে, কিন্তু এমনও নজির রয়েছে যে রোগ বাড়তে বাড়তে ক্রমাগত রক্তপাতের জন্য রোগীকে রক্ত দিতে হয়েছে। আয়ুর্বেদিক ভেষজ চিকিৎসা মতে অর্শ রোগে হরিতকি চূর্ণ বা গুঁড়া 3 থেকে 5 গ্রাম পরিমাণ ঘোলের সঙ্গে একটু লবণ মিশিয়ে খেলে সেরে যাবে। ঘোল না পাওয়া গেলে পানিতে মিশিয়ে খেলেও উপকার মিলবে। এছাড়াও আখের গুড়ের সঙ্গে হরিতকি গুঁড়া মিশিয়ে খেলেও কয়েকদিনের মধ্যে সুফল পাওয়া যায়। চোখের বিভিন্ন রোগের চিকিৎসায় হরিতকি। বয়স বাড়লে নানা ধরনের রোগ শরীরে আক্রমণ করে বসে, বাদ যায় না চোখও। কাছের জিনিস ঝাপসা দেখা, মাথা ব্যথা চোখের রোগের লক্ষণ। চোখের লেন্সের পাওয়ার কমে গেলে এ ধরনের রোগ হয়। চোখের স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে দৃষ্টি কমে যাওয়ার নাম ছানি রোগ। এতে আগে পরে দু চোখে আক্রান্ত হয়। দূর এবং কাছে ঝাপসা দেখা, আলো সহ্য করতে না পারা, আলোর চতুর্দিকে রঙিন দেখা ছানি পড়া রোগের লক্ষণ। কোনো ওষুধে এই রোগের চিকিৎসা করা যায় না, তবে এই রোগ হওয়ার আগেই এর প্রতিকার করা সম্ভব। চোখের রোগের ক্ষেত্রে হরিতকি ছেঁচে পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে চোখ ধুতে হবে। এরকম নিয়মিত করলে চোখের রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায়। পিত্তথলির বেদনায় হরিতকি। পিত্ত এক প্রকার দেহভ্যন্তরীণ ক্ষরণ, যা তৈল বা স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। এর বর্ণ পিতাপ সবুজ এবং স্বাদ তিক্ত। পিত্তদেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলিতে ঘনীভূত হয় ও সঞ্চিত থাকে।
বিদ্যুৎ থলি থেকে এটি বিদ্যুৎ নালীর মধ্যে দিয়ে পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং খাদ্য পরিপাকে সাহায্য করে। নানা কারণে আমাদের বিদ্যুৎ থলিতে ইনফেকশন হয়ে থাকে, যা খুবই যন্ত্রণাদায়ক। বিদ্যুৎ থলিতে ইনফেকশন হলে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। এই ইনফেকশন থেকে বিদ্যুৎ থলিতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিদ্যুৎ থলিতে ব্যথা হলে সামান্য পরিমাণ গাওয়া ঘিয়ের সঙ্গে হরিতকি গুঁড়া মিশিয়ে সেবন করতে হয়। এভাবে 2-3 দিন খেলে ব্যথা নিরাময় হয় এবং ইনফেকশন দূর হয়। গলার স্বর বসে গেলে হরিতকি করবে নিরাময়। শীতের সময় গলার স্বর বসা বা ভেঙে যাওয়া স্বাভাবিক। সঙ্গীত বা ব্যান্ড শিল্পী এবং যাদের সবসময় কথা বলতে হয়, যেমন রাজনীতিবিদ, ক্যানভাসার, তাদের এ সমস্যা বেশি হতে দেখা যায়। পরিবেশের দূষণ ও ধোঁয়া, নাক বন্ধ থাকা, মুখ দিয়ে শ্বাস নেয়া, পেটের অ্যাসিড গলার ভেতর চলে আসা, ধূমপানকারী গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করার চেষ্টা করলেও এ সমস্যা হয়ে থাকে। ভোকাল কর্ডে রক্ত জমাট বেঁধে নডিউল, গলার পাতলা আবরণ বা মিউকোস ফুলে গিয়ে পলিপ, স্বরযন্ত্রে পানি জমে ইডিমা, এমনকি স্বরযন্ত্রে টিবি বা সিলিপসিস হলেও গলার স্বর বসে যেতে পারে। ঠান্ডা লাগা ও ইনফেকশন থেকেও এ সমস্যা হয়। গলার স্বর বসে গেলে মুথা ও হরিতকি গুঁড়া মধুর সঙ্গে মিশে খেলে এ রোগ সেরে যায়। অথবা হরিতকি গুঁড়া জোয়ানের সঙ্গে মিশে পান করলেও গলার স্বর স্বাভাবিক হয় দ্রুত। দাঁতে ব্যথা দূর করতে, দাঁত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, খাবার খেতে এবং কথা বলতে দাঁতের সাহায্য লাগে, তেমনি সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের নানা কুঅভ্যাসের জন্য দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এর এক পর্যায়ে অনুভব হয় ব্যথা। এই ব্যথা ক্রমে তীব্রতর হয় এবং অসহ্য যন্ত্রণায় রূপ নেয়। অনেক সময় ইনফেকশনও হতে পারে। দাঁতে ব্যথা দূর করতে রাত্রে শুতে যাওয়ার পূর্বে হরিতকির গুঁড়া দাঁতের গোড়াতে লাগিয়ে রাখলে আরাম মেলে। এই রূপ প্রতিনিয়ত করলে দাঁতের ক্ষতিকর ক্যাভিটি মরে যায় এবং মাড়ি শক্ত হয়, দাঁত থাকে সুরক্ষিত। কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য হলে ভালোভাবে জীবনযাপন করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই প্রায় নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভোগেন, বিশেষ করে বয়স্ক মানুষেরা। গর্ভবতী নারীদেরও এটা একটা সমস্যা। কোষ্ঠকাঠিন্যের ভয়ে তারা অনেক কিছুই খেতে ভয় পান। কোনটা খেলে যে স্বস্তি পাবেন আর কোনটা খেলে কষ্ট চরমে উঠবে বুঝতে পারেন না। খাদ্যাভ্যাস, ঘুমের অভাব সহ বেশ কিছু কারণে কোষ্ঠকাঠিন্যের জটিলতা দেখা দিতে পারে। কিছু খাবার নিয়মিত খেলে দূরে থাকতে পারবেন কোষ্ঠকাঠিন্য থেকে। রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে 2 গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া মিশিয়ে সেবন করা যেতে পারে। এতে পেট পরিষ্কার হবে, সাথে সাথে কোষ্ঠকাঠিন্য দূর হবে। চুলের যত্নে হরিতকি। পুরুষ ও মহিলাদের চুল পড়ার কারণ ভিন্ন ভিন্ন। বেশিরভাগ পুরুষের চুল পড়া বংশগত কারণে হয়, একে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বলে। এছাড়া পুষ্টিগত কারণেও চুল পড়ে। বর্তমান সময়ে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এবং ফর্টিফাইড ফুড বেশি খাওয়া হয়। পক্ষান্তরে সুষম খাবার যেমন শাক সবজি ফল কম খাই। পুষ্টিহীনতার কারণেও চুল পড়ে। আমরা ভালো খাবার খাই, সুষম খাবার খাই না। শারীরিক পরিশ্রমের অভাবও চুল পড়ার কারণ। কায়িক পরিশ্রম কম করে বসে কাজ করাও চুল পড়ার কারণ। এতে ব্রেন ওয়ার্ক হয় বেশি কিন্তু দেহের মুভমেন্ট হয় কম। আরেকটি কারণ হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট, হেয়ার জেল, কালার ড্রায়ার ব্যবহার থেকেও চুল পড়ে। আরেকটি কারণ হচ্ছে মাথার খুশকি। মহিলাদের চুল পড়ার অন্যতম কারণ অপুষ্টি। গ্রামের মহিলারা অল্প খাবার পায়, তাই অপুষ্টিতে ভোগে। শহরের মেয়েরা ক্রাশ ডায়েট করে, ফলে চুল পড়তে পারে। চুল পড়ার রোধে হরিতকি হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। হরিতকি গুঁড়া নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকে। চুল পড়া রোধ হয়, এটি মাথার খুশকি দূর করে চুল করে তোলে আরও ঝলমলে, আরও সিল্কি। পানি শূন্যতা বা বারবার পানির তৃষ্ণা রোধে। শীত যখন আজ আছি, কাল যায় যায় করছে, তখন বাতাসে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। সারা শীতে ঠান্ডা পানি খেতে ভালো লাগে না, আর গরম পানি সবসময় পাওয়া যায় না বলে পানি খাওয়া হয়নি অনেকটাই। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে পানি শূন্যতা। শীতের পানি শূন্যতা আর জলবায়ুর এই পরিবর্তনে হুট করে অসুস্থ হয় ভয় আছে। ঘন ঘন পানি তৃষ্ণা কিংবা বমি বমি ভাব কাটাতেও হরিতকি ব্যবহৃত হয়। হরিতকি পিষে রস করে পানিতে মিশিয়ে সেই পানি পান করলে এই রোগ দূর হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না।
আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরও ভালো করে তুলবে। সুতরাং আপনাদের কমেন্টের আশায় রইলাম। যে কোনো রোগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন সবসময়। কোনো রোগকেই ছোট করে দেখবেন না। যে কোনো রোগ সম্পর্কে জানতে এবং সচেতন থাকতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। সুস্থ থাকুন সবসময়। যারা স্বাস্থ্য সচেতন, যারা নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে চান, তারা সবসময় আমাদের সাথেই থাকুন। আমরা ভবিষ্যতে আপনাদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত আরও অনেক তথ্যবহুল ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। তাই আর এক মুহূর্ত দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলকে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওকে আরও ভালো, আরও তথ্যবহুল করে তুলতে সহায়তা করে। তাই এখনই লাইক করুন।